বিদ্যুৎ উৎপাদনে দেশের নতুন রেকর্ড। সারা দেশে বয়ে যাওয়া প্রচণ্ড দাবদাহ থেকে দেশবাসীকে স্বস্তি দিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। পিডিবি সারা দেশে বিদ্যুতের ঘাটতি শূন্যের কোটায় নামিয়ে আনতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে, যার ফলশ্রুতিতে গত 11ই মে দেশে সর্বোচ্চ 12,412 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নির্মাণাধীন কয়েকটি প্রকল্পে আগামী কয়েক মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে বিদ্যুৎ আরও স্থিতিশীল হবে, যার ফলে বিদ্যুতের উৎপাদন 24,000 মেগাওয়াটে বৃদ্ধি করে 2021 সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রাও অর্জন করবে বর্তমান সরকার। তাছাড়া বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াট এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা রয়েছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে নিয়মিতভাবে সঞ্চালন ও বিতরণ লাইন সম্প্রসারণ করে চলেছে।